চলে এসেছি রান্নাঘরে, এখানে কি অবস্থা আমি জানি না। মাসি এগুলো নিয়ে বসেছে, ওই দিয়ে এই যে এখানে রাখো ফুচকা আছে, সে বিকেলে আমরা ফুচকা খাবো। এটা আমরা আমরা খুবই ভালোবাসি, স্পেশালি আমার মা, মা প্রচণ্ড ইন লাভ উইথ দিস। ধরো তোমার ফেভারিট ফুচকা, আরে এখন মা বেলা দুটোই মা লিমকা খেলো, কি হলো বেলা দুটো তুমি আবার লিমলে আমার হাতে ফুচকা পড়া, মানে ফুচকা ভেঙে যাবে এরকম একটা ইনসাল্ট তুমি করতে পারলে ক্যামেরার সামনে? আমার হাত কি সানি দেওয়ালে হাত নাকি? ঢাই কিলো কা হাত। রান্নাঘরটা আমরা দেখে নিই এখানে কি হচ্ছে। মানে বাবা এখানে আবার ফুলকপি আছে, এই যে ফুলকপি, এদিকে বিশাল বিশাল আমার সাইজের আলু মাসি গেটে রেখেছে, এইদিকে সুন্দর সুন্দর আমার গালের মতন ডিম মনে হচ্ছে। আমি সকাল সকাল নিজেকে বন্ধ না কেন দিচ্ছি, আর এই দেখো এইদিকে মাছ ভাজা হচ্ছে, কি ধনে পাতা দিয়ে করছো তো? ধনিয়া ফিস পাকারেই হো। এই যে যে মাসির এই জায়গাটা প্রচন্ড ব্যথা, হাত দিলে মাসি বলছে হাত দেবে না। এই দেখো বাবা দেখো ফিসটা কেমন উঠছে। সিরিয়ালের টাইম হয়ে গেছে, কটা বাজে? মা বসে পড়েছে, ও বাবা এক মিনিট বাকি, চলো সিরিয়ালটা দেখে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দ্য লাঞ্চ টাইম কি তাই তো? একবার তাকাও ক্যামেরার দিকে। সকাল সকাল আমি আর্থকোয়েকের নিউজ পেয়েছি, আবার অনেকদিন পরে আর্থকোয়েকের নিউজ পেলাম। তো আমি শুনলাম আজকে নাকি আর্থকোয়েক হয়েছে, আর কলকাতাতেও নাকি সেটা প্রভাব পড়েছে, কিন্তু আমি একদমই বুঝতে পারিনি। তারপর আমি গুগল সার্চ করে আমি দেখলাম ইটস বাংলাদেশে হয়েছে আর্থকোয়েকটা, সেটা এফেক্ট একটু গুয়াহাটি একটু কলকাতাতে পড়েছে, কিন্তু আমরা কেউ তেমন কিছু আমরা বুঝতে পারিনি, আমাদের মাসিও কিন্তু বুঝতে পারিনি। মা অ্যাকচুয়ালি মা সকালে একটু মানে নিউজ দেখে আর কি, ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে মা খবরটা পেয়েছে, পরে মা আমাকে জানালো। তাই মাসি যখন আসলো মাসিও বললো মাসি শুনেছে, কিন্তু আমরা কেউ কিছু বুঝতে পারিনি। না আমি একটা জিনিস খুব 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 মানি, আর্থকোয়েক কিন্তু শুধু নেচারের জন্য হয় না, মানুষরাও কিন্তু আর্থকোয়েক করতে পারে, এটা কিন্তু একটা ট্রু ফ্যাক্ট যেটা আমি খুব বিলিভ করি। সো অন দ্যাট নোট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ডে নিউ ব্লগ। তো ব্লগটা আর আমি ডিলে করবো না, এবার ব্লগটা আমার স্টার্ট করতে হবে। তো লেটস স্টার্ট টুডেজ ব্লগ। তোমরা ভাবছো আমি এই অবস্থায় ব্লগ স্টার্ট করে দিই? অবভিয়াসলি আমার এই অবস্থায় আমার করতে হবে, সবে আমি চান থেকে এসেছি। এবার আমি যদি এখন চুলাশরাতে বসি, আমার ব্লগ স্টার্ট করতে করতে আমার সে দুপুর হয়ে যাবে, সেটা আমি কোনো মতেই আমি অ্যাফোর্ড করতে পারবো না। সো আমার এই অবস্থায় আমার ব্লগ স্টার্ট করতে হলো, চুলটা আমি একটু পরে আশরাচ্ছি। তো সকালে তো হ্যাঁ নেটওয়ার্ক, এই মা নতুন নতুন শুরু করেছে আমার ব্যালেন্স বাঁচানোর জন্য, আমার নেট প্যাক বাঁচানোর জন্য, যে আমি যখন ভিডিওগুলো করছি, ভিডিও শ্যুট করছি, তখন অবভিয়াসলি আমি আমার ক্যামেরা থেকেও করি, প্লাস মাঝের মধ্যে একটু একটা অ্যাপ আছে B612, আমার খুব খুব ফেভারিট অ্যাপটা, ওখান থেকেও করি, ওখানে পিকচার কোয়ালিটি লাইক দ্য ফিল্টার্স আর ভেরি ভেরি গুড। সো ওটাও আমি নেট অফ করে যদি করি ওখানেও ভিডিও হয়, আর অবভিয়াসলি ক্যামেরা তো নেটের দরকার পড়ে না। আমার ইদানিং রিসেন্টলি আমার খুব নেট ব্যালেন্স বেশি খরচা হয়ে যাচ্ছে, অনেকবার আমার রিচার্জ করতে হচ্ছে। যখনই আমি ভিডিও করছি মা কিন্তু একটা রিমাইন্ডার আমাকে দিয়েই যাচ্ছে।
সো ব্রেকফাস্ট অনেক আগেই হয়ে গেছে, এখন চান করে আসলাম, একটু পরে লাঞ্চ করবো। আজকে লাঞ্চে কি কি আছে আমি এখনো জানি না, কিন্তু একটা ধনিয়া ধনিয়া ফ্লেভার, একটা ধনিয়া ধনিয়া ফিল, একটা ধনিয়া ধনিয়া গন্ধ আমি পাচ্ছি। আবার সেই চিকেনের মতো আজকে নাকি ফিশটাও ধনে পাতা দিয়ে করা হবে, রাত্রে এগ কারিটা ওইভাবে করা হবে যতদূর আমি শুনেছি। বা লাঞ্চে কী আছে এটা পরে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। বললাম এখন আমি চুল আসতে পারছি না, একটু আমি ব্লক করে নিই, তারপর আমি চুল আসবো। অ্যাটলিস্ট আবার 10 থেকে 15 মিনিটও লাগবে। আর যেহেতু দুটোর সময় আমি একটা শো দেখি, আমার আর আমার মার খুবই ফেভারিট একটা সিরিয়াল, সেটা আমি মানে কোনোদিন মিস করি না, আমি দেখবই। মাঝের মধ্যে এমনও হয়েছে যে আমি লাইক চান পরে করলাম, খাবার পরে চান করলাম, ওইটা দেখার জন্য। তাই জন্য তার আগে ভাবলাম একটু ব্লগটা আমি স্টার্ট করি, তাই আমি স্টার্ট করে ফেললাম। তো স্টে টিউন উইথ মি অ্যান্ড মাই মম। দেখো আমাদের এখানে ধনিয়া ধনে পাতা দিয়ে ডিম হচ্ছে, ধনিয়া এগ, আর এই দেখো দেখতে পাচ্ছ বলো তো এটা কি? এই দুটো ফিশ আমি কি করেছি, একই প্রসেসে আমি ফিশটাকেও কুক করেছি। কালারটা তোমরা সব দেখো, এই দেখো কালারটা গ্রিনারি কালার, গ্রিন কালার, অ্যান্ড দিস ইজ অলসো এগ কারি গ্রিন কালার। যে যে তেলের মধ্যে আমি দিয়েছি সেম মশালা, আমি এই যে মিক্সচার গ্রাইন্ডারে আমি করেছি ধনে পাতা, বাঞ্চ অফ ধনে পাতা। আমি এটাকে কাঁচা লঙ্কা দিয়ে রসুন দিয়ে ধনে পাতাটাকে পেস্ট করেছি, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে, পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে তারপরে আমি ওই মিক্স ধনে পাতা আর কাঁচা লঙ্কা রসুন মিক্সটা আমি ঢেলে দিয়েছি। হয়ে গেল আমার প্লেন অ্যান্ড সিম্পল ধনিয়া 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 কী বলবো ধনিয়া এ ধনিয়া ধনিয়া ফিশ। দেখো এটার মধ্যে কি গান চায় বলতো, হয়তো তোমারই জন্য পেয়েছি, হয়তো তোমারই জন্য পেয়েছি, জানি তুমি অনন্য আশার, তুমি যে আমার ওগো তুমি যে আমাদেরই তো, তুমি বলো খাওয়াই আমাদের। চলো দেখি এখানে, এই দেখো সিরিয়াল হচ্ছে। হাই কি করছো? আমি ওখানে ওই ধনিয়া ফিশ বলেছো, ধনিয়া ফিশ, এই আমি এখানে আরামসে এখন বসে আমি টিভি দেখছি। এই এখন পাখা লাগবে না, পাখা না লাগবে কি বন্ধ হবে। এই দেখো সিরিয়াল চলছে, মাঝে মাঝে আপনি না হয় ওকে তো তোমরা তো দেখেই নিলে আজকে লাঞ্চে আমাদের কি আছে, ভাত এন্ড ধনিয়া ফিশ। মা সব তোমাদের দেখিয়ে দিয়েছে, রেসিপিও আশা করি বলে দিয়েছে। আমি রেসিপি বলে দিয়েছি আর তোমার তার সাথে সাথে রেসিপি ওরিয়েন্টেড গানও তুমি করে দিয়েছো। আমি তুমি যে আমার অসুবিধা হলে না আমি, এই তো দে কি করতে চাও আপনার জন্য তো না।